মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস 3 বিজ্ঞান নেব। তো আগের দিন ক্লাসে আমাদের আগের যে চ্যাপ্টারটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আশা করি বাড়িতে সবাই পড়ে নিয়েছো, প্রশ্নগুলো ছিল প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো। তো আজকে আমরা যেটা করব তার পরের চ্যাপ্টার, প্রত্যেক পেজ নাম্বার 36 খুলবে, সেখানে রয়েছে সূর্য, পৃথিবী ও চাঁদ। তাহলে আজকে আমরা যেটা পড়ব সেটা হলো সূর্য, পৃথিবী ও চাঁদ। প্রত্যেকে বইয়ে পেজ নাম্বার 36 খোলো, আমি পড়ছি, তোমরা ভালোভাবে শুনবে, শুনে বাড়িতে ভালোভাবে আমি যতটা পড়া দেব সেটা তোমরা করে নেবে। তাহলে আজকে চ্যাপ্টারের নাম কি? সূর্য, পৃথিবী ও চাঁদ। তাহলে আমরা লিখি সূর্য, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা কি সেটা হলো সূর্য, পৃথিবী ও চাঁদ। তাহলে তোমরা সবাই পেজ নাম্বার 36 খুলেছো আশা করি, সবাই দেখো, বলেছে পৃথিবীর আকার। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবেশে বাস করি, এক একটা পরিবেশে এক এক রকম। এই সবগুলো যদি জোড়া লাগানো হয় তবে কেমন হয়? হ্যাঁ ঠিক তাই, সবগুলো যদি জোড়া লাগানো অবস্থায় দেখি তাহলে সেটা একটা গোলকের মতো দেখাবে। কমলালেবু খাওয়ার আগে গোটা যে অবস্থাটা অনেকটা সেরকম, মানে আমরা কমলালেবু খাওয়ার আগে একটা গোটা কমলালেবু ঠিক যেরকম দেখতে তেমনি পৃথিবীর সব কিছু যদি আমরা জোড়া লাগাই ঠিক গোলাকার হবে। মানে আমরা যে গ্রহে বাস করি, মানে আমরা যে গ্রহে বাস করি সেটা পৃথিবীর আকার প্রায় বাস করি সেই পৃথিবীর আকার প্রায় গোলকের মতো, মানে গোলাকার, মানে গোলাকার, গোলাকার নয় কিন্তু। তাহলে গোলাকার নয় মানে হচ্ছে গোলাকাকার, ঠিক আছে? গোলাকার নয়, পয়সার আকৃতি গোলাকার, পৃথিবীর আকৃতি তোমরা গোল তরমুজ বা ফুটবলের সাথেও তুলনা করতে পারো। তাহলে কি গোল? পৃথিবীর আকারটা অনেকটা তরমুজ, গোল তরমুজ বা ফুটবলের মতো। তারপর বলছে পৃথিবীর এমন আকৃতি কিন্তু পৃথিবীতে বসে বোঝা সম্ভব নয়। আমরা কিন্তু পৃথিবীতে বাস করছি কিন্তু আমরা কিন্তু পৃথিবীটাকে যে যেখানে রয়েছে সেটা দেখলে কখনোই বলবো না যে পৃথিবী গোল, কখনো বলবো না, সেটা দেখলে আমরা কখনোই ভাবতে পারি না। প্রায় 500 বছর আগে স্পেন দেশের নাবি ম্যাগেলান প্রমাণ করেন সেই কথা। তিনি একই দিকে বারবার নৌকা যাত্রা করে একই জায়গায় ফিরে এসেছিলেন। পৃথিবীর যে ছবি আমরা দেখি তা কিন্তু বর্তমান বিজ্ঞানীদের তোলা ছবি। এই ছবি অবশ্য মহাকাশ থেকে তোলা, মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখা বলে একে নীলগ্রহ বলে। তাহলে এই যে বর্তমানে যে পৃথিবীর এই ছবিটা, এটা কিন্তু আগেকার দিনের মানুষরা জানতো না যে পৃথিবী গোল। প্রথমে সবাই ভাবতো পৃথিবী কিন্তু চৌকাকার, কিন্তু এই যে নাবিকের নাম বলেছে ম্যাগেলান, তিনি প্রথম প্রমাণ করেছেন যে পৃথিবী গোল। তিনি এক জায়গা থেকে বারবার যাত্রা করতেন আবার সেই জায়গাতে ফিরে আসতেন। ধরো এরকম পৃথিবী গোল, ধরো যদি এরকম গোল হয় তাহলে যদি সে এখান থেকে যাত্রা শুরু করে, ধরো নাবিক এখান থেকে যাত্রা শুরু করেছে, সে বারবার ঘুরে 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 সমুদ্র পথে যাত্রা করে করে আবার সেই এক জায়গাতে ফিরে আসছে। তার মানে কি, তিনি যেদিকে যান এদিকে যান এদিকে যান যেদিক থেকে যাত্রা করুক না কেন তিনি কিন্তু এই জায়গাতেই ফিরে আসবে। তাই বলেছে তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোল, তাও আজ থেকে 500 বছর আগে। তখন বিজ্ঞান এতটা উন্নত ছিল না, তো বর্তমানে বিজ্ঞান যথেষ্ট উন্নত হয়েছে, তাই বিজ্ঞানীরা মহাকাশে গিয়ে সেখান থেকে পৃথিবীর ছবি তুলে দেখেছে বা পৃথিবীকে সেখান থেকে দেখেছে, সেখান থেকে দেখে প্রমাণ করা গেছে যে পৃথিবী গোল। আর পৃথিবীতে যেহেতু সমুদ্রের 7 ভাগই জল, প্রায় 3 ভাগের প্রায় 2 ভাগ জল আর 1 ভাগ স্থল, সেহেতু পৃথিবী যেহেতু সমুদ্রেই প্রায় ঢাকা, তাই পৃথিবীকে মহাকাশ থেকে প্রায় নীলই দেখায়, তাই পৃথিবীর আরেক নাম হলো নীল গ্রহ। পৃথিবীর আরেক নাম কি? নীল গ্রহ। তারপরে বলেছে এখানে একটা পরীক্ষা আছে সেটা করতে হবে না, বাদ দাও। তারপরে আছে দেখো পৃথিবীর চ্যাপ্টা এবং সমতল বলে মনে হওয়ার পরীক্ষা, এইটা দেখো পরের পেজে তরমুজের ছবি। বলছে একটা তরমুজ নেওয়া হলো, তরমুজটি থেকে ছুরি দিয়ে চৌকো করে
এক টুকরো কেটে নেওয়া হলো। টুকরোটির দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে টুকরোর উপরের অংশ সমতল, কিন্তু তরমুজের উপরের অংশ যে সমতল নয় সেটা সকলেরই জানা। ধরো এইটারই কথা বলি, ধরো তরমুজের আকার এরকম গোল, তাই তো? আমরা সচরাচর তরমুজকে কেমন দেখে থাকি? তরমুজকে সচরাচর আমরা সবাই গোল দেখি, তাহলে আমরা জানি তরমুজটা গোল। কিন্তু তরমুজে ধরো আমরা এরকম একটা অংশ কেটে নিলাম, ঠিক ছবিতে যেমন রয়েছে বইয়ে, ধরো এরকম একটা অংশ আমরা কেটে নিলাম। এখানে আমরা করছি, তোমরা দেখো, ধরো এরকম একটা অংশ তরমুজের কেটে নেওয়া হলো। ধরো এই অংশটা কেটে এখানে আমি আঁকলাম, ঠিক আছে? তাহলে দেখো এইখানে যারা থাকবে, এই জায়গাটা যারা থাকবে, তাই এই জায়গাটা দেখলে কি মনে হবে? এই জায়গাটা দেখলে কি মনে হবে? এই ছোট একটা টুকরোকে দেখে মনে হবে যে পুরোটা গোল হতে পারে? মনে হবে না। কিন্তু যে আমরা এটা যেহেতু তরমুজের টুকরো, তাই আমরা জানি যে তরমুজের আকারটা গোলই হয়। কিন্তু যখন আমরা দেখবো একটা ছোট জায়গা কেটে নিলাম, সেই উপরের জায়গাটা কিন্তু সমতলই দেখাবে, গোল নয়, যে জায়গাটা সমতলই। আমাদের কাছেও পৃথিবীর আকারটাও ঠিক একইভাবে, যে পৃথিবীর আকারটা উপর থেকে আমরা ভাবছি যেখানে দেয়া আছি সবাই ভাবছি যে সমতল, কিন্তু আদৌ পৃথিবীর আকার সমতল নয়, পৃথিবীর আকার হলো গোল। দেখো তারপরে বলেছে, টুকরোটি ভালো করে দেখলে লক্ষ্য করা যাবে যে টুকরোর উপরের অংশটি সমতল, কিন্তু তরমুজের উপরের অংশ যে সমতল নয় সেটি সকলেরই জানা। তরমুজের আকার গোল হলেও তাকে তার থেকে কেটে নেওয়া ছোট্ট টুকরোর উপরটি সমতল বলে মনে হয়। এইভাবে পৃথিবীর আকার গোল হলেও যে সামান্য অংশ আমরা লক্ষ্য করে থাকি, সেই সামান্য অংশ উপরের অংশে চ্যাপ্টা ও সমতল বলেই মনে হয়। এইভাবে পৃথিবীর চ্যাপ্টা এবং সমতল বলে আমাদের কাছে মনে হয়। তাহলে বুঝতে পারছো? তারপরে দেখো বলেছে, পৃথিবীর আবর্তন ও ঘূর্ণ, পেজ নাম্বার 38 হলো, যে পৃথিবী কি ঘুরছে? একটা পৃথিবীতে বসে কিছু বোঝা খুব শক্ত, মানে পৃথিবীতে থেকে কিছু বুঝতে পারা কিন্তু খুবই কঠিন। আমরা চারপাশে স্থির কোনো কিছুকে ঘুরতে দেখি না, বরং সকল সকাল আর সন্ধে আগে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে চলে যেতে দেখি। সূর্য কিন্তু যায় না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আমরাই চলে যাই। তাহলে কি এটা প্রত্যেকে ঠিক করে নেবে? বলেছে, সূর্য কিন্তু যায় না, পশ্চিম থেকে পূর্বে আমরাই চলে যাই। মানে সন্ধ্যাবেলা পশ্চিম দিক থেকে পূর্বে সকালবেলা যাই, বা এটা তোমরা ঠিক করতে পারো যে পূর্ব থেকে পশ্চিম দিকে আমরা চলে যাই। সকালবেলা ধরো, সকালবেলা ধরলে সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠে, আমরা সবাই পূর্ব দিকে বুঝি সূর্য উঠেছে, তাহলে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়। তাহলে বইতে আছে, পশ্চিম থেকে পূর্বে দিকে আমরাই চলে যাচ্ছি, মানে পূর্ব দিকে উঠলাম, পশ্চিম দিকে ঘুরে যাচ্ছি আমরাই গোল গোল করে, ঠিক আছে? তারপরে বলছে, তোমরা নিশ্চয়ই ট্রেনে করে বেড়াতে গিয়ে খেয়াল করেছো, ট্রেনটা যখন একই একভাবে যায় মনে হয় চারপাশটা সরে যাচ্ছে। মানে যখন আমরা ধরো ট্রেনে বসে আছি, এটা তোমরা প্রত্যেকেই ট্রেনে চড়েছো আশা করি বুঝতে পারবে, যে আমরা ট্রেনে বসে আছি মনে হচ্ছে পাশের গাছপালাগুলো চলে যাচ্ছে আর আমরা বসে আছি, মনে হয় এটা স্বাভাবিক। তারপরে বলেছে, ধরো মেলায় ঘুরতে গেলাম, নাগরদোলা চড়ছি, নাগরদোলাতে উঠলে মনে হয় কি? আমরা বসে আছি নাগরদোলাতে আর চারিপাশটা কি ঘুরছে? ঠিক একইভাবে যে তার পা দেওয়া রয়েছে, তোমরা নিশ্চয়ই ট্রেনে বেড়াতে গিয়েছো খেয়াল করেছো যে ট্রেনটা যখন একইভাবে যায় মনে হয় চারিপাশটা সরে যাচ্ছে, পাশে যাচ্ছি কিন্তু পাশেই থাকে। বা ধরো মেলায় বা নাগরদোলা চললে তার পাশাপাশি স্থির থাকে, মনে হয় বাকি সব কিছু ঘুরছে। ঠিক এমনভাবেই পৃথিবীটা ঘুরছে সূর্যের চারপাশে, তবে এই ঘোরাকে আবার দুরকম হয়। পৃথিবী সূর্যের চারিদিকে প্রায় বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক একইভাবে পৃথিবীর অবস্থান যা তা কিন্তু একটু পরেই বদলে যাবে, আবার একই জায়গায় আসবে পরের বছর আজকের তারিখে এবং একই দিনে, মানে এক বছর বা মোটামুটি 365 দিন পরে। এই আবর্তন গতির নাম হলো বার্ষিক গতি, এবং যে গতির কারণে পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘোরার ফলে বর্ষ বা বছর বদলায় তাকে বলা হয় বার্ষিক গতি।
এতটাই দাগ দাও, তাহলে আমি একটু বুঝিয়ে দিই যে বাহ্যিক গতিটা কি। বলেছে, যে গতির কারণে পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘোরার ফলে বর্ষ বা বছর হয়। তাহলে কি ধরো, এই যে সূর্য রয়েছে, এই সূর্যের চারিদিকে পৃথিবী এরকম বৃত্তাকারে ঘোরে, পৃথিবী এই বৃত্তাকারে ঘুরে চলে কক্ষপথে। ধরো এখানে পৃথিবী রয়েছে, তাহলে পৃথিবী ঘুরতে 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 পৃথিবী ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে এই একই জায়গা থেকে ধরো এখানে এলো, তাহলে এই জায়গাতে পৃথিবীর আসতে সময় লাগবে। তাহলে এখান থেকে ঘুরে 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 সূর্যের চারিদিকে এখানটায় আসবে, সেই সময় তাহলে এই একই জায়গাতে এখান থেকে ঘোরা শুরু করলে ঠিক এই একই জায়গাতে পৃথিবীর আসতে সময় লাগে 365 দিন। এটাই হলো বার্ষিক গতি। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে, বৃত্তাকার পথে ঘুরতে ধরো যে জায়গা থেকে ঘুরছে সেই একই জায়গায় আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন। আর এটাই আমরা 1 বছর ধরি, মানে ওই দিনটা ওই তারিখটা যেখানে যেই তারিখটা থেকে শুরু করেছে সেই তারিখটা ঠিক 1 বছর পরে ঠিক ওই সময় এইখানটাতে পৃথিবীটা আসবে একই জায়গায়। এটাই হলো বার্ষিক গতি। ঠিক আছে, তাহলে এতটাই তোমরা দাগ দাও, এরপর আর পড়াবো না আজকে, লাস্ট ক্লাসে এতটাই থাকলো। বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে, তাহলে পৃথিবীর আকার থেকে পড়া থাকলো বার্ষিক গতি অবধি এতটা দাগ দিয়ে নাও, বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, তার আজকে ক্লাস এতটাই থাকলো, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।